ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। এখন কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো কটা বাজে, এই 3টে বাজতে যায়। সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, আর সেই কারণে আমি আর সকাল থেকে স্টার্ট করতে পারলাম না। আর আমার হাজবেন্ড চলে গেছে ডিউটিতে, ওর জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে সকাল থেকে তেমন যে খুব একটা রান্না করেছি তা নয়, শুধু চিকেন করেছি। কালকে ডালটা রয়ে গেছিল, তাই দিয়ে আমাদের হয়ে গেছে। আজকের ওয়েদারটা ভীষণ মেঘলা। চলো তোমাদেরকে বাইরে থেকে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসি যে কীরকম মেঘলা। সকালবেলা 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছিল। চলো কীরকম মেঘলা তোমাদের সঙ্গে দেখিয়ে নিয়ে আসি। ওয়েদারটা ভীষণ বাজে। আর আজকে বিকেলবেলা আবার বেরোতে হবে, শীর্ষেন্দু ডান্স ক্লাস রয়েছে, তোমাদের সঙ্গে আজকে ওটা শেয়ার করব আমি। ওর কিডস স্কুলেই ডান্সটা শেখায়, ওর স্কুলটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তোমরা তো দেখো নি আগে, তো চলো দেখো আজকের ওয়েদারটা ভীষণ মেঘলা বাজে একদম। সকালবেলা কিন্তু 2-1 ফোঁটা বৃষ্টিও পড়েছে, তা পরে কি হবে আমি বলতে পারছি না কিছু। ভীষণ বাজে ওয়েদার, জামা কাপড় এখনো এইভাবে রয়েছে, কিছু শুকোয়নি। দেখো শীর্ষেন্দু কি করছে, সবাইকে হাই বলো। হাই, বলো সবাই কেমন আছো? সবাই কেমন আছো? বসো। ও কিন্তু এতক্ষণ খেলা করছিল। আমাদের কিন্তু সব খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, আমার পুজো টুজো সব হয়ে গেছে। এখন আমরা ডান্স ক্লাসের জন্য বেরোবো, হলো এই 3:45 বেরোবো। তার আগে ও একটু খেলছে, আমিও টুকটাক কাজ করছি। আজকে সকালবেলা ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস গ্রসারি আইটেম দিয়ে গেছে, চলো তোমাদের সঙ্গে আমিও শেয়ার করি সে সমস্তগুলো। দেখো একটা আশীর্বাদ মাল্টিগ্রেন আটা দিয়েছে, এটা আমি অর্ডার করেছিলাম, মাল্টিগ্রেনটাই আমরা খাই। আর এদিকে স্যাভলনের একটা হ্যান্ড ওয়াশ, 2 হারপিক, আর একটা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সর্ষের তেল, ইন্ডিয়া গেট একটা চাল। আর সবচেয়ে যেটা বলবার বিষয় সেটা হলো এই যে এই চা, এইটা কিন্তু আমি 1 টাকা দিয়ে পেয়েছি, মানে 800 টাকার বেশি যদি জিনিস নেওয়া হয় তাহলে এই সুগারটা দিয়েছে 1 টাকাতে, বেশ ভালোই লাগছে। কিন্তু আজকে অনেকটা শীর্ষেন্দুর শরীরটা অনেকটাই ঠিক আছে, কাশিটা একটু মানে কন্ট্রোলে এসেছে অনেকটা, ওই আছে অল্প অল্প আছে আর কি, সে তেমন মানে ইয়ে কিছু নয়। তা ও এখন খেলবে, আমি একটু গল্পের বইটুই পড়ি এই পর্যন্ত, মানে 3:45 অবধি আমি একটু রেস্ট করে নিই, গল্পের বইটুই পড়ি, তারপরে বেরোনোর সময় তোমাদের সঙ্গে আমি আবার কথা বলবো। চলো বেরিয়ে দেখা হবে। চলো আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, দেখো কটা বাজে, 4:30 বাজে, প্রায় 4টের কাছাকাছি বাজতে চললো। শীর্ষেন্দু রেডি হয়ে গেছে, দেখো ওইজো রেডি হয়ে দাঁড়িয়ে আছে বেরোবে বলে। তা চলো তোমাদের সাথে ওখানে গিয়ে কথা বলি, চলো তাহলে। আমরা যাচ্ছি, আমরা রাস্তায় আছি, এই যো শীর্ষেন্দু আমার সাথে। চলো, লেট হয়ে গেছে প্রায়, এই 4টে বাজতে হয়তো 5 মিনিট বাকি রয়েছে। চলো কিডস স্কুলটাও তোমাদের আজকে দেখিয়ে দেবো, চলো গিয়ে কথা হচ্ছে। দেখো আমরা কিডস স্কুলে পৌঁছে গেছি, এটা কিন্তু পারাদীপ কিডসই, দেখো লেখা রয়েছে। চলো আমরা ভেতরে যাই। দেখো এখানে সুন্দর বাগান আছে। আচ্ছা ভেতরে কিন্তু আমার ছেলের ক্লাস চলছে, তোমাদের আগেই বলেছিলাম যে ও ডান্স ক্লাসে এসছে। চলো ওই পাশটা থেকে একটু ঘুরে আসি। Thank you.
আমি কিন্তু ওকে ক্লাসে দিয়ে কিন্তু এখানেই 1 ঘন্টা বসি, 4টে থেকে 5টা ওর ক্লাস থাকে। একবারে ওকে নিয়েই বাড়ি ফিরব, চলো তাহলে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা বাড়ি এসে গেছি, এখন বাজে 6টা 10 মতন, দেখো ওদিকে ওই 6টা 10 15 মতন বাজে। ওর ডান্স ক্লাস শেষ হতে হতে এই 5টা 15 মতন বেজেছিল শেষ হতে। তারপর ওখান থেকে বেরিয়ে কিছু টুকটাক সবজি টবজি বাজার করলাম, মুদিখানায় কিছু বাজার ছিল সেটা করলাম, এই করতে করতে এই 6টা বেজে গেছে। বাড়ি এলাম, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হলাম, শীষেন্দুকে খেতে দিয়েছি, এই যে ও ব্রাউন ব্রেড দিয়ে আর বাটার দিয়ে খাচ্ছে, তারপরে ও দুধ খাবে। আর এই করে নিয়ে এলাম, এই যে আর আর এই এই বিস্কুটটা নিয়ে এলাম, এই বিস্কুটটা নিয়ে এলাম, আমার হাজবেন্ড খায় এই বিস্কুটটা। তো এই টুকটাক কিছু বাজার ছিল করে নিয়ে এই বাড়ি এলাম। তো শীষেন্দুর খাওয়া হয়ে গেলে ওকে দুধ দেব, তারপরে ও বই নিয়ে বসবে। আর বই নিয়ে বসে তো জানোই সবসময় আমাকে পাশে বসে থাকতে হবে, একটু যদি এদিক ওদিক যাই মানে রান্নাঘরে আসি কোনো কাজে তখনই ডাকতে থাকবে, মা আসো এখানে এসে পাশে এসে বসো, তবেই ও লিখবে। এখন 9টা বেজে গেছে, আমাকে বানাতে যেতে হবে রুটি। এই যে শীষেন্দুরও পড়া হয়ে গেছে, শীষেন্দুর পড়া হয়ে গেছে, আমি এখন রুটি রুটি বানিয়ে ওকে খাবার টাবার দেবো খেতে। আর আপনাদের আমি বলেছিলাম না যে আমার কতগুলো গ্রসারি আইটেম এসছে, তার সাথে আমার এই এঙ্গেজের একটা পারফিউম এসেছিল, এটা আপনাদের দেখাতে আমি ভুলেই গেছি। এটা আসলে আসবার সাথে সাথে এটা কীরকম গন্ধ সেটা দেখে টেকে বেশ ভালোই পছন্দ হয়েছে, তখন আমার সাথে সাথে গিয়ে ড্রেসিং টেবিলের মধ্যে তুলেছিলাম, ওই জন্য আমার আর খেয়াল ছিল না যে ওটা আমি দেখানো হয়নি আর কি। ঠিক আছে চলুন রুটি রুটি বানিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। কি করছে দেখো, আমাকে স্পাইডার দিয়ে ভয় দেখাচ্ছে, স্কুল থেকে এটা বানিয়ে দিয়েছে এই স্পাইডারটা, আমাকে খালি ওই স্পাইডার দিয়ে পুরো সন্ধ্যে থেকে ভয় দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, আমার রুটি বানানো হয়ে গেছে, এখন বাজে দেখো এই 10টা মতন বাজে, শীষেন্দুকে এখন খেতে দেবো, আমি তো ওয়েট করব ওর বাবা আসবে তারপরে একসঙ্গে খাবো। আজকে তোমাদেরকে বলছিলাম না যে ভীষণ মেঘলা হয়ে রয়েছে আকাশ, সন্ধেবেলায় মানে যখন ফিরছিলাম তখন তো মনে হচ্ছে যে পুরো বৃষ্টি চলে আসবে, পুরো কালো হয়ে গেছিলো চারিদিক। তারপরে পরে শুনলাম কি যে মানে 2 তারিখ না 3 তারিখ থেকে নাকি নিম্নচাপ হওয়ার কথা আছে, মানে এখানে বৃষ্টি বৃষ্টি হবে, এই ঠান্ডার মধ্যে যদি আবার বৃষ্টি হয় বলো তো জামাকাপড় নিয়ে একটা ঝামেলা, কোথায় মেলবো কী করবো, জামাকাপড় তো বেরোতেই থাকবে প্রত্যেক দিনের পর প্রত্যেক দিন, কিন্তু সেইটা আবার মানে শুকোনোরও একটা ব্যাপার আছে। এই নিম্নচাপের কথা বললেই আমার ভয় লাগে, আর এই পারাদ্বীপে আসার পর থেকে নিম্নচাপ লেগেই রয়েছে। তো চলো শীষেন্দুকে খেতে দিয়ে দিই, আর কটা জামা কাপড় আমার জন্য ওয়েট করছে, ওগুলো মানে সারাদিন ধরে ঘুরছে কিন্তু সে আর গোছানো হচ্ছে না, এখন যতক্ষণ না ওর বাবা আসবে ততক্ষণ আমি এগুলো গুছিয়ে ফেলবো, আস্তে আস্তে হয়ে যাবে, আর ততক্ষণ ও খেয়ে নেবে, আসার পরে খেয়ে নেবো একসঙ্গে তো বললামই। তো চলো আজ এই পর্যন্তই, গুড নাইট, সুস্থ থেকো। আমাকে আগে থেকে বলে রেখে বললে কেন, তুমি বলো তুমি বলো, বলো গুড নাইট, বলো গুড নাইট, বলো সুইট ড্রিমস, সুইট ড্রিমস, সুইট ড্রিমস, আমাকে আগে থেকে বলে রেখেছে যে গুড নাইট টা আমি কিন্তু বলবো, তাই আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে আমি বলে দিয়েছি তো তাই রেখে গেছে। যাই হোক তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।